দিন যায় সন্ধে ঢলে, গরুতে হাম্বা বলে, জলেলে পাড়ার কলে, তুমি হও চাঁদের কণা, আমি যে রিক্কা সোনা। অঘটন ঘটলে দেখা যাচ্ছে কিন্তু টাকা অল্প অল্প উঠেছে, কিন্তু লোকজন অনেক, 40-50 জন আমরা ওদের ক্লাস নিতে গেলে হবে না। আপনারা আর্লি শুরু করেন এবং বিফোর সানসেট আপনারা শেষ করে দেন। ভাই আমাদের প্রাণ, তোমারও প্রাণ, আমারও প্রাণ, একটা ঝামেলা হলে তখন আমাদের এই কথাগুলো আপনারও খারাপ লাগবে, আমারও খারাপ লাগবে, আমি তখন আপনাকে আরে আমি ঘুরিয়া ঘুরিয়া ওরে বেটা সন্ধান করিয়া আমি ঘুরিয়া ঘুরিয়া সন্ধান করিয়া স্বপ্নে রই পাখি ধরতে চাই আমার অন্তরের কথা বলতে চাই আমার স্বপ্নের কথা বলতে চাই আমার অন্তরের কথা বলতে চাই আমার স্বপ্নের কথা বলতে চাই আমি ঘুরিয়া ঘুরিয়া সন্ধান করিয়া ঘুরিয়া ঘুরিয়া সন্ধান করিয়া স্বপ্নের ওই পাখি ধরতে চাই আমার স্বপ্নের কথা বলতে চাই আমার অন্তরের কথা বলতে চাই এবার আমি বক্তৃতা দেব বক্তৃতা দেব ওরা বলে ওরা বলে ওই গাড়িতে করে ওই গাড়িতে করে আমাদের জন্য খাদ্য আর পানিও নিয়ে যাওয়া হচ্ছে ওরা বলে ওই গাড়িতে করে আমাদের জন্য খাদ্য আর পানিও নিয়ে যাওয়া হচ্ছে কিন্তু বিশ্বাস করেন বন্ধুগণ আমি জানি ওই গাড়িতে আমাদের জন্য কোনো খাদ্য ছিল না আমাদের জন্য কোনো পানিও ছিল না 300টি লাশ ঠান্ডা হিম যাদের গুম করে ফেলা হবে যাদের গুম করে ফেলা হবে আমি বলতে চেয়েছিলাম সেই সমস্ত কথা আমি বলতে চেয়েছিলাম সেই সমস্ত কথা আর তখনই আমার দিকে এগিয়ে আসবে অত্যন্ত রাইফেল আমার পুলিশ বন্ধুরা কোথায় আর তখনই আমার দিকে আগে আসে অত্যন্ত রাইফেল আমার দিকে আগে আসে অত্যন্ত দেওয়ানের ওরা বলে আমাকে চুপ করতে হয় আমাকে চুপ করতে হয় দেওয়ানের খোঁচায় খোঁচায় আমাকে চুপ করিয়ে দেওয়া হয় বাংলা ভাই হাতে বাংলা ভাইকে কেউ ধরে না আমি যখন বলি তখন আমাকে ধরে আমি বলতে চেয়েছিলাম সেই সমস্ত কথা আমার দিকে এগে শুদ্ধ রাইফেল আমার দিকে এগে শুদ্ধ বেওনেট তারপর তবুও বন্ধুগণ আমার বিবেক আপনাদের বিবেক আপনাদের সকলের বিবেক আমি স্বপ্নের কথা বলতে চাই আমার অন্তরের কথা বলতে চাই আমার স্বপ্নের কথা বলতে চাই আমার অন্তরের কথা বলতে চাই আমি ঘুরিয়া ঘুরিয়া সন্ধান করিয়া ঘুরিয়া ঘুরিয়া সন্ধান করিয়া স্বপ্নের ওই পাখি ধরতে চাই আমার স্বপ্নের কথা বলতে চাই আমার অন্তরের কথা বলতে চাই কিসে মরা পুরা খাদার দেশ কিসে মরা পুরা খাদার দেশ
অন্ধকার নেমে আসে, অন্ধকার নেমে আসে সারা বাংলাদেশ জুড়ে। আর সেই অন্ধকারের ভেতর একজন তাজুল ইসলামকে খুন করা হয়। জানেন তাজুল ইসলামকে? আমাদের স্মরণ শক্তি বড় কম। ঢাকা ইউনিভার্সিটিতে ইকোনমিক্সের ফার্স্ট ক্লাস ক্লাস, ঢাকা ইউনিভার্সিটি কখনো চাকরি দেন নাই, তিনি ছিলেন আদমজি। তাকে এরশাদের গুন্ডা পান্ডারা পিটিয়ে মেরে ফেলেছিল। তখন উপপ্রধানমন্ত্রী কে ছিলেন আপনাদের কি মনে আছে? নাম বলেন। মওদুদ আহমেদ, তিনি এখন আইনমন্ত্রী, বড়ই ভালো আইন জানেন। জসীমউদ্দিনের মেয়ের জামাই, তাকে ধরার জন্য ধর ধর এরশাদের চামচা করে ধর ছিল না, ভুলে গেছেন সবকিছু? সেই মওদুদ আহমেদ এখন আমাদেরকে আইন শিখান। আপনারা এখানে বসে বসে আইন শিখবেন। তাজুল ইসলামকে পিটিয়ে মারা হয়, তাকে খুন করা হয়। সাক্ষী আদমজি, একজন ভালো মানুষ মাঝরাতে বাড়ি ফিরে এল না। আমি বলতে চাইছিলাম সেই সমস্ত কথা। আর তখনই আমার দিকে এগিয়ে আসে এই বেটাদের উচ্চতা রাইফেল। কোথায় আমার বন্ধুরা? আমার পুলিশ বন্ধুরা কোথায়? আমাকে খুঁচিয়ে খুঁচিয়ে বেয়নেট বৃদ্ধ করা হয়, কারণ তারা বেতন ভুক। ওনারা কার পয়সায় বেতন পায়? আপনার আমার পয়সায় বেতন ওনারা পায়, এবং ওনারাই আমাদেরকে মারেন। তারপর বন্ধুগণ, আমি বলতে চেয়েছিলাম সেই সমস্ত কথা। আর তখনই আমার দিকে আগে একশো পত্র রাইফেল, আমার দিকে আগে আসে উত্তত বেয়নেট। আর আপনারা কি বলেন? বলেন পৃথিবীতে শান্তি রক্ষিত হোক। আমাদের আইনমন্ত্রী বলেন পৃথিবীতে শান্তি রক্ষিত হোক, বিশৃঙ্খলা সৃষ্টিকারীকে ধরিয়ে দিন, বিশৃঙ্খলা সৃষ্টিকারীকে ধরিয়ে দিন। আমাকে চুপ করতে হয়, আমাকে চুপ করিয়ে দেওয়া হয়। তারপরে বন্ধুগণ, আমার মেয়েরই কথা বলতে চাই, আমার অন্তরের কথা বলতে চাই, আমার সত্যেরই কথা বলতে চাই, আমার অন্তরের কথা বলতে চাই, আমার সত্যেরই কথা বলতে চাই, আমার অন্তরের কথা বলতে চাই। একটা ছেঁড়া সুটকেস, একটা ছেঁড়া সুটকেস থেকে ডান্ডি ডাইভ হয়ে যায়। বিবেক কি বলে? আপনার বিবেক কি বলে একটা ছেঁড়া সুটকেস থেকে ডান্ডি ডাইভ হয়ে যায়? বলেন। বলেন আরেকজন কর্নেল তাহেরকে বন্দি করা হয়। কে করছিল, কে করছিল কর্নেল তাহেরকে বন্দি? বলেন বলেন
কিভাবে শপথ বলেন, এই মানুষ কে খুন করছিল বলেন, যদি না বলতে পারেন আমি গান না গে এখান থেকে চলে যাব, বলেন কে কে বলেন, আমি শুনতে পাই না, আমি শুনতে পাই না, বলেন নামটা আবার বলেন, তাদেরকে শোনান, আমার পুলিশ ভাইদেরকে শোনান, আরেকজন কর্নেল সাহেবকে ফাঁসিকাঠে ফুলিয়ে দেওয়া হয়, আরেকজন বসুনিয়া ওই ওই জায়গায় মুখ ঠুকরে পড়ে যান। আমি কি কোনো মিশার কথা কইলাম, আমি কি কোনো মিশার কথা দিলাম ভাইজান, আমি কোনো মিশার কথা কই নাই, সাক্ষী আপনারা সবাই বলেন, আমি তো ওই কথাই বলতে চাইছিলাম, তখনই আমার দিকে আগে সত্যতে দেওয়া, আমার দিকে আগে সত্যত রাইফেল ওরা বলে, আমি না তুমি বিশৃঙ্খলা সৃষ্টিকারী, তো স্বরাষ্ট্রমন্ত্রী কি বলেন, বিশৃঙ্খলা সৃষ্টিকারীকে ধরিয়ে দিন, পৃথিবীতে শান্তি রক্ষিত হোক, আকাশে শান্তি, বাতাসে শান্তি, শান্তি রক্ষিত হোক, তবু তবু বন্ধুগণ আমার আমার সবচেয়ে কথা বলতে চাই, আমার অন্তরের কথা বলতে চাই, আমি ঘুরিয়া ঘুরিয়া সন্ধান করিয়া, ঘুরিয়া ঘুরিয়া সন্ধান করিয়া, স্বপ্নের ওই পাখি ধরতে চাই, আমার সবচেয়ে কথা বলতে চাই, আমার অন্তরের কথা, স্বপ্নের কথা, অন্তরের কথা, স্বপ্নের কথা, অন্তরের কথা, স্বপ্নের কথা, অন্তরের কথা, এবার মনে করেন আমি বেয়নের ছেয়া মইরা গেছি,